নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সামনেই 2021 সালের জন্মাষ্টমী উৎসব আমরা পালন করতে চলেছি। এই 2021 সালে জন্মাষ্টমী তিথির নির্ঘণ্ট যদি আপনারা জানতে চান, উপরের আই বাটন ক্লিক করে দেখে নিন এবং ডেসক্রিপশন বক্সে এই জন্মাষ্টমী উৎসব পালন করার সময় আমরা যে গোপালের অভিষেক ক্রিয়া করি, বাড়িতে নিজেরা কীভাবে জন্মাষ্টমী উৎসব করব, সেই সম্বন্ধীয় ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, এই জন্মাষ্টমী পুজোর সময় এমন কিছু টিপস টোটকা যেগুলো পালন করলে আমাদের জীবনের গতি অনেক সুগম হতে পারে। প্রথম কথা যেটি আপনাদের মনে করিয়ে দেব, এই জন্মাষ্টমী পুজোর সময় আপনারা যখন আরতি করবেন, অনেকেই আমি দেখেছি লোহার প্রদীপ অর্থাৎ স্টিলের প্রদীপ এই জাতীয় দ্রব্য দিয়ে আরতি করেন, এটা কিন্তু করবেন না। বিশেষ করে পিতলের যে প্রদীপ আছে, পিতলের প্রদীপ ব্যবহার করুন এবং জন্মাষ্টমী পুজোর যে প্রক্রিয়া তার মধ্যেও পিতলের প্রাধান্য রাখার চেষ্টা করবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের গোপাল বা শ্রীকৃষ্ণের অপর নাম পীতাম্বর, তিনি হলুদ দ্রব্য খুব বেশি মাত্রায় ভালোবাসেন, তাই অবশ্যই হলুদের প্রাধান্য রাখার চেষ্টা করবেন। হলুদ পুষ্প, হলুদ ফল, হলুদ বস্ত্র পরিহিত হয়ে আপনারা নিজেরাও হলুদ বস্ত্র পরিধান করে যদি পুজো করতে পারেন সবথেকে ভালো হয়। অবশ্যই নিরামিষ আহার কিন্তু সারাদিনই করতে হবে, যার উপবাস থাকবেন তাদের নিজেদের যে সমস্ত নিয়ম আছে সেভাবে উপবাস পালন করবেন। চলে আসছি টিপসের বিষয়ে। টিপসের মধ্যে প্রথম যে কথাটি বলবো, অনেকেরই সন্তানের সমস্যা, সন্তান অনেকের কথা শুনছেন অবাধ্যতা, সন্তান সুখের বাধা বা অনেকের সন্তান লাভের পথে নানা রকম সমস্যার সৃষ্টি হয়, সেই সম্বন্ধীয় বিষয়গুলোর থেকে বেরিয়ে আসার জন্য এই গোপাল পুজোর দিন আমি আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের অবশ্যই বলবো, আপনারা সকলে গোপালের অভিষেক ক্রিয়াটি সুসম্পন্ন করুন। এই অভিষেক ক্রিয়া করার সময় পঞ্চমৃত, আর পঞ্চামৃত মানে আমাদের দুধ, দই, মধু, ঘি, শর্করা অর্থাৎ চিনি, এই জাতীয় দ্রব্যগুলো, এই পাঁচটা দ্রব্য অবশ্যই রাখতে হবে। রেখে আপনারা একটা পাত্রের মধ্যে এই পাঁচটা দ্রব্য মিশ্রণ করে এই ক্রিয়াটি করবেন। যখন গোপালকে একটা নির্দিষ্ট পাত্র অর্থাৎ একটা পেতলের পাত্রের মধ্যে রাখতে হবে, রাখার আগে সাদা চন্দন দিয়ে ক্লিং, কয়লয়ে দীর্ঘই অনুস্বর ক্লিং, এই যে বীজ মন্ত্রটি আছে এটা লিখে নেবেন, এটা সাদা চন্দন দিয়ে লিখতে হবে, তার উপরে গোপালকে স্থাপন করবেন। করার পরে আপনারা পঞ্চমৃত দ্বারা এই অভিষেক ক্রিয়াটি সুসম্পন্ন করবেন এবং করার পরে অবশ্যই আপনারা ওং নমো ভাগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভাগবতে বাসুদেবায় নমো, এই মহামন্ত্রটা অবশ্যই 108 বার জপ করবেন। এই ক্ষেত্রে দেখবেন আপনাদের যে সমস্ত কামনা, সন্তান কামনা, সন্তান অবাধ্যতার কামনা, এই সন্তান সম্বন্ধীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের দূরীভূত হবে এবং সুখ আপনারা অবশ্যই খুব শীঘ্রই লাভ করবেন। আপনাদের প্রার্থনা এই ক্রিয়া সম্পাদন করার পরে অবশ্যই গোপালকে জানিয়ে দেবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, যাদের অর্থনৈতিক দিকে নানারকম সমস্যা লেগে আছে, ব্যবসায়িক সমৃদ্ধি হচ্ছে না, তারা এই দিন গোপালকে, শ্রীকৃষ্ণ গোবিন্দকে একটা ময়ূরের পালক অবশ্যই নিবেদন করুন এবং সেই পালকটা নিবেদন করার পরে সেটি আপনাদের ক্যাশ বাক্সে গিয়ে রেখে দিন। যাদের পড়াশোনায় সমস্যা হচ্ছে, পড়াশোনায় কনসেন্ট্রেশন হচ্ছে না, সন্তানদের পড়াশোনার সমস্যা হচ্ছে, তারাও একইভাবে পালক নিবেদন করুন, ময়ূরের পালক নিবেদন করুন এবং সেই ময়ূরের পালক নিয়ে বইয়ের মধ্যে অর্থাৎ যে সাবজেক্টে আপনাদের সমস্যা হচ্ছে সেই সাবজেক্টের বইয়ের মধ্যে এই ময়ূরের পালকটি রেখে দিন। এই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উপকার আপনারা লাভ করবেন। এছাড়া ক্যাশ বাক্সের মধ্যে এই দিন যদি একটা বাসি, বিশেষ করে রূপোর বাসি নিবেদন করে যদি রেখে দেওয়া যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অবশ্যই শ্রীবৃদ্ধি হয়, ব্যবসার শ্রীবৃদ্ধি হয়, আপনাদের ধনদৌলত অর্থাৎ বাড়িতে যে সিন্ধুক আছে বা যেখানে আলমারিতে আপনারা পয়সা রাখেন সেইখানেও যদি আপনারা এটি রেখে দেন, তাহলে কিন্তু সংসারেও কিন্তু অর্থনৈতিক দুরাবস্থা কেটে যাবে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। যারা রূপোর বাসি দিতে পারবেন না, তারা বাঁশের বাসিও যদি জোগাড় করে দিতে পারেন, তবেও কিন্তু একইভাবেই সুফল আপনারা লাভ করতে পারবেন। এছাড়া যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে, কোনোভাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক যাচ্ছে না বা পারিবারিক সম্পর্কগুলোর মধ্যেও সমস্যার সৃষ্টি হচ্ছে, তাদেরকে বলবো, বা অনেকের আছে যাদের বিবাহ হচ্ছে না, বিভিন্নভাবে বিবাহ বাধা সৃষ্টি হচ্ছে, বিবাহ হয়েও বা অনেকদিন ধরে প্রেম ঘটিত সম্পর্কের মধ্যে আছেন কিন্তু কোনোভাবেই বিবাহের দিকে এটা যাচ্ছে না, তাদেরকে বলবো আপনারা গোলাপের মালা, গোলাপের মালা জোগাড় করে রাধাকৃষ্ণের যে মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দিরে এদিনকে গোলাপের মালা নিবেদন করুন। এইটা করলে কিন্তু খুব শীঘ্রই আপনাদের এই বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হয়ে যাবে। শারীরিক বল বৃদ্ধি, শারীরিক নানা সমস্যার মধ্যে যারা জর্জরিত আছেন তাদের জন্য বলবো,
অষ্টমী পূজোর পরে অর্থাৎ জন্মাষ্টমী পূজোর দিন থেকে পর পর এক সপ্তাহ আপনারা গোপালকে বা বাড়িতে থাকা যে শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে তাকে বাদাম নিবেদন করুন বা নারকেল নিবেদন করুন। নারকেল বা বাদাম নিবেদন করলে কিন্তু এই সম্পর্কীয় বিষয়ে যে সমস্যা সেগুলো দূরীভূত হয়। দর্শক বন্ধুরা, এরপরে আপনারা যে ক্রিয়াটি করতে পারেন সেটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ এদিন বাড়িতে নিয়ে আসুন, প্রতিষ্ঠা করুন বা দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে গোপালের অভিষেক ক্রিয়া সুসম্পাদন করুন, বা যে বাজাবার শঙ্খ আছে সেই শঙ্খ কোনো মন্দিরে দান করে দিন বা কোনো ব্রাহ্মণকে দান করে দিন। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন প্রতিকূলতা বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। গোপালকে নিবেদিত করা দ্রব্যগুলোর মধ্যে একটা পান পাতা অবশ্যই রাখুন, অর্থাৎ পান, আমরা যে খাওয়ার পান সেই পান অবশ্যই গোপালকে পান পাতা নিবেদন করুন, এবং তার থেকে একটা পান পাতা নিয়ে তার মধ্যে শ্রিং শব্দটা লিখুন। লক্ষ্মীদেবীর বীজমন্ত্র হচ্ছে শ্রিং, সেই শ্রিং শব্দটা সিঁদুর দিয়ে সিঁদুর তেল গুলে করে নেবেন, সেই শ্রিং শব্দটা লিখবেন, এবং যাদের বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন আলমারি সেখানে রেখে দিন, বা যারা ব্যবসা ক্ষেত্রে রাখতে চান যে আপনাদের ক্যাশ বাস্ক সেখানে আপনারা রেখে দিন। লক্ষ্মী লাভ হবে, লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনাদের কিন্তু বেশি মাত্রায় বর্ষিত হবে। এছাড়া এই দিনকে আপনার একটা ময়ূরের পাখা নিয়ে আসুন এবং ময়ূরের পাখা দিয়ে আরতির পরে, অর্থাৎ বিশেষ করে যে কর্পূরের আরতি, বিভিন্ন দ্রব্য দিয়ে আমরা আরতি করি, কর্পূরের আরতি করার পরে আপনারা কিন্তু এই ময়ূরের পাখা দিয়ে গোপালকে অবশ্যই বাতাস করবেন। গোপালকে এইভাবে এক পক্ষকাল অর্থাৎ 15 দিন অবশ্যই বাতাস করতে হবে যদি পাখাটা আপনারা ব্যবসা ক্ষেত্রে রাখতে চান, আর যদি বাড়িতে রাখতে চান তাহলে বাড়িতে ঠাকুর ঘরেই রাখুন এবং নিয়মিত এই পাখা দিয়ে আপনারা গোপালকে হাওয়া করুন। এই ক্ষেত্রে কিন্তু বাড়ির পরিবেশ অনেক বেশি সুন্দর হবে, বাড়ির পরিবেশের মধ্যে কিন্তু নেগেটিভ স্রোত কমে যাবে, পজিটিভিটি অনেক বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে যদি ব্যবসায় 15 দিন পরে নিয়ে গিয়ে যদি আপনারা পাখাটা ব্যবসা ক্ষেত্রে রাখেন। এক বছর পরে অর্থাৎ যখন আবার গোপাল পুজো হবে তখন এই পাখাটা বিসর্জন দিয়ে আবার নতুন পাখা নিয়ে এসে একইভাবে আপনারা এটা কন্টিনিউ করবেন। এছাড়া যাদের বিভিন্ন কাজে বাধা বিঘ্ন এসে উপস্থিত হচ্ছে, কোনোভাবেই কাজে সাফল্য পাচ্ছেন না, চাকরি ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, সাফল্য আসছে না, তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই দিনকে গোপালকে উদ্দেশ্য করে কিছুটা কেশর নিবেদন করুন, এবং এই কেশর চন্দন, সাদা চন্দন সহ মিশিয়ে সেই কেশর যে সমস্ত কাজে আপনারা যাচ্ছেন বাধা পাচ্ছেন সেই কাজে যাওয়ার সময় অবশ্যই মাথায় ধারণ করে নিয়ে, অর্থাৎ একটা টিপ পরে নিয়ে, কেশর সাদা চন্দন মিশ্রিত কেশরের টিপ পরে নিয়ে আপনারা বাইরে বেরোন, দেখবেন সেই কাজের সাফল্যের হার কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যাবে। আর এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে গোপাল পুজোর সময় অবশ্যই বলরামের একটি যদি ফটো সম্ভব হয় গোপালের পাশে রাখুন, সেই ক্ষেত্রেও কিন্তু জীবনের অনেক বড় বড় কঠিন কঠিন বাধা আপনারা সহজেই অতিক্রম করে ফেলতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, এবং এরকমই আরও ভিডিও পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, এবং অবশ্যই পর্বটি বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করলে সকলে জানতে পারবে, উপকার লাভ পাবে, এবং উপকার পেলে সেই আশীর্বাদ কিন্তু আমি পাবো না, পাবেন আপনারা। তাহলে অবশ্যই পর্বটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সকলের ওপর গোপাল গোবিন্দের আশীর্বাদ বর্ষিত হোক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ।